যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল ফোনের ব্যবহার, সেই সঙ্গে প্রসারিত হচ্ছে মোবাইল হ্যান্ডসেটের বাজারও। একসময় শুধু কথা বলার জন্য সাধারণ হ্যান্ডসেটে চললেও তথ্য প্রযুক্তির নানা সুবিধা যুক্ত হয় এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন মোবাইল ব্যবহারকারীরা। পারফরমেন্স ভালো, তারপর দেখতে সুন্দর। অ্যান্ড্রয়েড সেটে যা সার্ভিস আছে, যেমন গেমস খেলা যায়, একজনের সাথে নেট চালানো যায়। বিটিআরসির হিসেবে দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 12 কোটি, আর হ্যান্ডসেটের বার্ষিক চাহিদা 2 কোটিরও বেশি। এই মার্কেটটা হচ্ছে বছরে প্রায় 6,500 কোটি টাকার একটা বাজার, আমি যদি কাস্টমারের পারচেজ ভ্যালুতে বলি। সেই হিসাবে আমাদের প্রতি মাসে প্রায় 15 লক্ষ নতুন হ্যান্ডসেট বাংলাদেশে কাস্টমারের হাতে যায়, এবং সেই হিসাবে ইম্পোর্ট হয় প্রায় 18 থেকে 20 লক্ষ হতে পারে। বিপুল এই চাহিদাকে পুঁজি করে হ্যান্ডসেটের বাজারে চলছে অরাজকতা। কম দামে নিম্নমানের সেট বিক্রির পাশাপাশি দামি সেটের ক্ষেত্রেও রয়েছে নানামুখী প্রতারণা। অবৈধ নানা পথে বাজারে আসছে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট। গভর্নমেন্টের নিয়ম করার নিয়মের বাইরেও অ্যাকচুয়ালি আমরা দেখি যে প্রচুর হ্যান্ডসেট ইম্পোর্ট হয়। মেনলি এই হ্যান্ডসেটগুলোতে আমরা দেখি যে 20,000 টাকা বা তার ওপরে যে হ্যান্ডসেটগুলো সেগুলোরই মেজরিটি পোর্শন বেশি। মোবাইল হ্যান্ডসেট আমদানির জন্য নিতে হয় বিটিআরসির অনুমোদন। প্রতিবার আমদানির ক্ষেত্রে নির্ধারিত মডেলের জন্য অনাপত্তিপত্র দেয় এই নিয়ন্ত্রক সংস্থা, আর আমদানির পর প্রতিটি সেটের IMEI নম্বর বিটিআরসিতে জমা দেন আমদানিকারকরা। কিন্তু এসব নিয়ম না মেনেই বাজারে বিপুল সংখ্যক সেট বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এই সেটটা আছে এখানে যারা প্রকৃত ব্যবসায়ী তাদের জন্য একটা বিভ্রান্তিকর অবস্থা, পড়তে হয় বারবার। ব্যবসায়ীরা জানান দেশে বিক্রিত মোবাইল ফোন সেটের শতকরা 65% আসে বৈধ পথে, বাকি 35% অবৈধ। বাজারে 3 ধরনের অনুমোদনবিহীন সেট পাওয়া যায়। প্রথম ধরনের সেট সম্পূর্ণ নতুন ও আসল, দ্বিতীয় ধরনের সেটগুলো পুরনো বা ব্যবহৃত হলেও নতুন বলে বিক্রি করা হয়, আর তৃতীয় ধরনের সেট একেবারেই নকল। এটা লাকিজের মাধ্যমে এটা অসাধু কিছু কাস্টম কর্মকর্তার সহযোগিতা এভাবে আসে, অ্যাভেলেবেল আসছে, কম আসছে না, কিন্তু হাজার হাজার সেট আসতেছে। যদিও এটাকে বোঝা যাচ্ছে না, লাকিজ বলে আমরা খুব ইজিলি এটাকে মানে আমরা এটাকে বলে যেতে চাই, কিন্তু তা না, আসলে প্রচুর সেট আসে। প্রতি বছর এ ধরনের 2,000 কোটি টাকার অনুমোদনবিহীন সেট আসছে বাংলাদেশের বাজারে। রাজধানীর বড় বড় শপিং মলের প্রায় সব দোকানেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব হ্যান্ডসেট। বৈধ সেটের তুলনায় দাম কম হওয়ায় ক্রেতারাও লোভে নিচ্ছেন নিম্নমানের এসব মোবাইল ফোন সেট। ওটা হচ্ছে আপনার মাস্টার কপি, এবং ওটা আমরা বলেই দিচ্ছি কাস্টমারকে, যারা ভালো লাগতেছে নিতে আসে। এগুলো আসলে অ্যাকচুয়ালি এগুলো আপনার লাগেজে আসে, ব্র্যান্ডের যে কোম্পানি যেগুলো নিয়ে আসে আর এটাকে ক্লোন করে আর কি বাইরে থেকে নিয়ে আসে, তারা কপি করে আর কি, যার জন্য ওটা ওয়ারেন্টি তারা দিতে পারতেছে না। সব বড় বড় মার্কেটেই আপনি ওটা একটা একটা অসাধু চক্র এটা একটা সাজেস্ট করে অনেকটা জেনে শুনেই নকল বা অবৈধ হ্যান্ডসেট কিনছেন ক্রেতারা। তবে টেকসই না হয় কিছুদিনের মধ্যেই সেটটি তার জন্য বয়ে আনে।